তিনচুলা থেকেই আবার গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আজকের ওয়েদার একদম ক্লিয়ার। আর হোমস্টের ছাদ থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে আমি একটু ভিউ পয়েন্টের দিকে যাব। আজকে যদি কালকে যদি কুসমে থাকতাম তাহলে আজকে ঘুম থেকে উঠেই 1 মিনিটের মধ্যে গুম্বাদার ভিউ পয়েন্টে পৌঁছে যেতাম। তা আজকে একটু টাইম লাগবে। এখন পুরো ডাউন রাস্তা, গড়িয়ে গড়িয়ে চলে যেতে পারলে বেশ ভালো হতো। আমি এখন লিটারালি দৌড়চ্ছি, কারণ কতক্ষণ পরিষ্কার থাকবে আকাশ সে ঈশ্বরই জানেন। রাস্তার মধ্যে ফুল পড়ে আছে, কি ফুল এটা কে জানে, কালকেও ছিল। সাসপেন্স 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 সাসপেন্স। দেখতে পাবো দেখতে পাবো দেখতে পাবো। ফাইনালি ফাইনালি কমপ্লিট। ও গড, ইচ্ছে করছে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, কিন্তু রোদটাও মারাত্মক কড়া। পুরো টাইমটা এখানে বসে থাকলে হবে না, তাছাড়া আজকে দার্জিলিংও যাওয়ার আছে। অনেকক্ষণ বসে আছি, এখন প্রায় পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে বেশ ভালোভাবে। আর আরও একটু থাকবো। এখন বাজে 6:30, 6:30 বাজেনি, 6:20 বাজে। 7টা অবধি থাকবো এখানে। হোটেল থেকে মানে হোমস্টে থেকে ভিউটা এদিক থেকে রয়েছে, সানরাইজ দেখা যায়, মেঘ দেখা যায়, কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে এখানে পাহাড়ের মানে সমুদ্রের ঢেউ মনে হচ্ছে, এতটাই সুন্দর লাগছে। মানে আর একটু নিচে গেলে ওদিকটা পুরো ক্লাউডি থাকবে, ফগ থাকবে, কালকে ঠিক যেরকম জঙ্গলে ছিল আর কি। ওইখানে দূরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, যেটা সান্দাকফু থেকে আরও ভালো দেখা যায়। আর ডান দিকে একটা যে সাদা দেখা যাচ্ছে, ওটা এখানকার লোকজন বলছেন যে ওটা নাকি নাথুলা পাসের এরিয়া দেখা যাচ্ছে ওটা। আর নিচে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, ওখানে নামচি চারধাম রয়েছে। আর ওই দিকটাতে একদম ওপরে রয়েছে সিল্ক রুট, মানে এটা সাউথ সিকিম, ওটা ইস্ট সিকিম, অর্থাৎ গ্যাংটক অনেকটা ওই দিকে পড়বে। জুলুক, নাথাং ভ্যালি, ছাঙ্গু লেক, ওগুলোও পড়বে ওই দিকেই। যাই হোক, আমি খুব লাকি যে খুব ক্লিয়ার টাইমে এসেছিলাম। আর একটা ছবি তুলবো এখন, তারপরে আস্তে আস্তে ফিরে যাব, কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। ওয়েদার তো হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, অবস্থাটা শুধু দেখুন। প্রচুর মেঘ ডাকছে মাঝে মধ্যেই, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখান থেকে লোকচু পর্যন্ত 4 কিলোমিটার মতো রাস্তা, হেঁটে যাওয়া একটু কষ্টকরও বটে। আর যেহেতু বৃষ্টি নামার একটা সম্ভাবনা আছে, ওই দেখুন মেঘ ডাকছে, তো সেই কারণে আমি হোটেল থেকে ড্রপ গাড়ি একটা নিলাম, 200 টাকা নেবে। আর আরেকটা কথা বলা হয়নি, আমি কাল থেকে 1400 বলছিলাম, কিন্তু ওটা 1300 টাকা আসলে। আমি আজকে সকালে যখন পেমেন্ট করতে এলাম তখন অভিরাজ ভাই বললেন যে ওটা 1300 টাকা। যাই হোক, এখন রেডি হয়ে গেছি আমি পুরো। এখন যাব লক্ষ্মী বাজার আমাকে ড্রপ করবে, আর ওখান থেকে আমি লাইনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে ধরে আমি যাব জোড়বাংলো। টাইম অনেকক্ষণই আছে মোটামুটি, এখন 9:30 বাজে। তো এখন যদি কোনোভাবে একটু দার্জিলিং যেতে পারি তাহলে কেভেন্টার্সে একটু লাঞ্চটা করে তারপরে ওখান থেকে বেরোতে পারবো, এটাই আপাতত প্ল্যান। কারণ ট্রেন আছে 7টার সময়, এত আগে থেকে গিয়ে কোনো লাভ নেই বেসিক্যালি। দেখি যদি তাড়াতাড়ি গাড়ি পেয়ে যায় তাহলে চলে যাবো, আর যদি জোড়বাংলো যেতেই 12টা মতো বেজে যায় তাহলে একটু প্রবলেম হবে, তখন দেখা যাবে। তো বেরোনো যাক তাহলে। তেমন কাজ। হঠাৎ করেই সকালবেলা ঠিক করলাম যে হাতে যেটুকু সময় আছে তারপর ঘুরে আসি। সেই ঘুরে আসার জন্য চলে এসেছি আজকে দার্জিলিং। এটা আমার 4th টাইম হলো, তার মধ্যে 2বার তো ভিডিওতেই রয়েছে। হ্যাঁ, এখানে বেশি শ্যুট করবো না, জাস্ট এখানে শুধু খেতে এসেছি আমি বেসিক্যালি। লোপচু বাজার থেকে দার্জিলিং পর্যন্ত আমার মাত্র 100 টাকা ভাড়া নিয়েছে, এরপরে আর কিছু বলার নেই। আমি তো হিচ হাইকিং করার জন্য একটা মেন্টাল প্রিপারেশান নিয়েই চলে এসেছিলাম, সেটা যাই হোক করতে হয়নি। সেই রাস্তা ঠিক এই জায়গাটাতে একজন বিদেশি ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, আমেরিকান। ওনার ছবি তুলেছিলাম সেবারে। কেভেন্টার্স পৌঁছে গেছি, দেখি এই কন্ডিশন, ওপরে তো যেতেই হবে। উপরের আমার ফেভারিট জায়গাটা দখল করে নিয়েছি মোটামুটি। আজকের এই প্ল্যানটা একদম আমার প্ল্যানের মধ্যে ছিলই না, হঠাৎ করেই ভাবলাম যে ওখান থেকে বেরোচ্ছি যখন এত সকালে তাহলে একটু সময় তো হাতে আছে, তাহলে যেটুকু সময় আছে সময়টা ভালোভাবে স্পেন্ড করা যাক। তো ফাইনালি আবার 3 বছর পর এখানে আমার এসে গেছে। থ্যাংক ইউ। খাবো, তার আগে নিজের ছবি তুলতে হবে। আচ্ছা, অর্ডার দিয়েছি, কী কী অর্ডার দিয়েছি দেখে নিই। তো অর্ডার দিয়েছি চিকেন প্ল্যাটার, যেখানে একটা কোচ আছে, আরও বেশ কিছু আছে, চিকেন স্ট্রিপ, সেগুলোর নাম কি ভগবান জানে, সালামি টালামি অনেক কিছু আছে মনে হচ্ছে, সসেজ, আর আপাতত এসেছে হট চকলেট। আর কোল্ড কফিটা মনে হচ্ছে একটু পরে দেবে, দেখা যাক। তো কমপ্লিট। এই আমি এখন বোঝা বইব, কিছুটা হাঁটতে হবে তো বোঝা বইতে হবে। আচ্ছা, বিল হয়েছে 614, অনেক আইটেম ছিল। আর এখান থেকে এখন যাব হচ্ছে হাঁটতে, হেঁটে দেখি কত দূর যাওয়া যায়। আলাদাই ভাই, আলাদাই লাগে এটা দিয়ে হাঁটতে। মানে আমি এখন যা খেয়েছি এখন মোটামুটি ঘন্টা খানেক না হাঁটলে আমার খাবার হজম হবে না। তো গ্লেনারিজ এখানে আর এবারে খাওয়া হলো না, পরের বার খাবো। আচ্ছা এখন ফাঁকা নেই, ফেরার সময় দেখছি যদি ফাঁকা থাকে। তো চৌরাস্তা, হাতে বেশি সময় নেই, 12:30 বাজে। মোটামুটি লোকজন আছে, পুজোর সময় যা হবে তার তুলনায় 10% বলা চলে। ওই মার্কেটটা একটু হেঁটে নিই, মার্কেটের দিক দিয়ে একটা রাস্তা আছে। এই দিকে একটা মার্কেট আছে, এবার আমি এটা দিয়ে যাবো কারণ এই রাস্তাটা বেশি সুন্দর। এখানে গতবারে অনেক ছবি তুলেছিলাম, মেলার মতন ব্যাপার স্যাপার। আমার এগুলো অতটা পোষায় না। কলকাতা স্টাইল ফুচকা এখানেও পাওয়া যায়, আমার পেটে জায়গা নেই, নাহলে ট্রাই করতাম। আর গতবারে যখন আসি তখন এই মার্কেটটা টোটালি বন্ধ ছিল কারণ তখন আমি খুব ভোরবেলা এসেছিলাম। কি নেই, বিশেষ করে উইন্টার ওয়্যার কেনার জন্য আসতেই পারেন। আমার এবারে ব্যাগে জায়গা নেই, নাহলে আমিও কিনতাম। ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর আছে। আচ্ছা এইখানে ফ্ল্যাগগুলো পাওয়া যায় কিনা খোঁজ করি। এখন भैया वो बाइक में लगाने का जो फ्लैग होता है वो है, कितना है पर पीस? 20 रुपीस का। पीला वाला दो दीजिए और आई लव दार्जिलिंग वाला दो दीजिए। आई चौड़म शॉपिंग করছি। तो 5:30। ओके ठीक है भैया, थैंक यू सो मच। मैं फिर मिलेंगे। जी जी बिल्कुल मिलेंगे। আমাকে ফ্ল্যাগগুলো দিয়েছে 15 টাকা করে আর কিরিংগুলো দিয়েছে 20 টাকা করে। এবার ফেরার রাস্তা ধরা যাক। অফিসিয়ালি ট্রিপটা শেষ হলো। এবার এরকম সোলো ট্রিপ বারবার আসুক, এরকম সুযোগ বারবার যেন পাই, এই বলে ট্রিপটা শেষ করছি। চা খেলে হয়। ব্ল্যাক টি হ্যাঁ না, ঠিক এক দিচ্ছে। थैंक यू। अच्छा दार्जिलिंग मेल और मेलर धारे चा हमें बोधाय जे ग्रुपगुलोते हमें ट्रैवल ब्लॉगगुलो लिखी, ट्रैवल ब्लॉगगुलो सेगुलोते प्रायई हमें एई मेलर धारे चायर कथा हमें प्रायई बोले थाकी। एई चाटा किन्तु मिस करबेन ना, एमन किछु दाम नय किन्तु स्वाद खुबই सुंदर। তাহলে गुड बाय दार्जिलिंग। মাত্র 2 ঘন্টার জন্য এসেছিলাম। প্রথমবারেও যখন আসি তখনও খুব বেশি সময়ের জন্য থাকা হয়নি। শিওর এর পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই আরও বেশি সময় হাতে নিয়ে আসবো। এই দার্জিলিং, এই শহর ভীষণই সুন্দর, আর পরে এলে ভীষণই নস্টালজিক লাগবে। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে এরপর গাড়ি করব, আর তারপর তো সন্ধ্যাবেলা ট্রেন, বারবার বলছি। এই ট্রিপটা তাহলে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ট্রাভেলিংয়ের মধ্যে থাকুন। তাহলে আজকে বিদায় জানাই এখান থেকে। টাটা।